could always be the one you wanna call when it's cold outside. I will always be the one that's right here standing by your side. Open up your heart and let me in. I promise not to break you. The original German speech. ঠিক আছে, দেখে বুঝতে পারবেন যে টেলটা স্প্রিং এর মতন আছে কিনা। এই ভাইয়ের ইউটিউব চ্যানেলের নাম বললে মোটামুটি প্রাইস রেঞ্জ 3500। ভিডিও দেখে যদি কেউ আসে ডিসকাউন্ট করে দেবো 1500 টাকা। অনেক সস্তায় রেখেছি দাম। ভিডিও দেখে আসলে অবশ্যই ছাড় করে দেওয়া হবে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। দিস ইজ পিন্টু, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। সো বেসিক্যালি আজ 24th of November এবং অ্যাজ অলওয়েজ এভরি সানডে আজও আমি চলে এসেছি কর্ণগড় পেট মার্কেটে তোমাদের নিত্য নতুন ডগ পপিসের কালেকশন দেখানোর জন্য। আজকে পপিস ছাড়াও আরও কিছু কালেকশন দেখাবো, যেরকম ধরো ফিস হয়ে গেলো, বার্ড হয়ে গেলো, এরকম নানা রকম কিছু। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো। আশা করছি আমার চোখের দ্বারা তোমরাও বাড়িতে বসেই সম্পূর্ণ এই কর্ণগড় পেট মার্কেটটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে সরাসরি এই কর্ণগড় হাটেতে প্রবেশ করা যাক। চলো 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 চলো। তো চলে এসেছি কর্ণগড় মার্কেটে গৌড়ের কাছে, এবং গৌড়ের কাছে দেখতে পাচ্ছি সবার ফার্স্টেই একটা গোল্ডেন রিট্রিভার পাপ্পি রয়েছে। বাহ, গৌড়েটা মেল না ফিমেল? এটা ফিমেল আছে দাদা, মেলও পেয়ে যাবেন আমার কাছে, ফিমেল আছে। ওকে, একদম গোল্ডেন কালার, রিচ কালারের উপরে গোল্ডেন রিট্রিভার। বাহ, ফিমেল পাপ্পি, ভ্যাকসিন টোটালি ডান আছে। বাহ, এর বয়স কত হবে এখন? বয়স 55 দিন। বয়স 55 দিন মাত্র এজ রয়েছে। খাচ্ছে কি তাহলে এখন? চিকেন রাইস খাওয়াচ্ছি। চিকেন রাইস খাওয়া শিখে গেছে। বাহ, দেখে নাও, তোমাদের একবার দেখিয়ে দিই, সামনে থেকে দেখতেই পারো। হেড সাইজ, মুখ, মাথা, বোন স্ট্রাকচার সমস্ত কিছু দেখতে পাচ্ছ, লোমের কোট, টেল, সমস্ত কিছু দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা, দেখে নাও। বাহ, তো কেমন কি প্রাইস রেখেছো? অনেক সস্তায় রেখেছি দাম, 8500 টাকা। দেখো, মাত্র 8500 টাকায় তোমরা এই গোল্ডেন রিট্রিভার পেয়ে যাচ্ছ। যাদের যাদের কোয়ালিটি পছন্দ হচ্ছে তোমরা গৌড়ের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো, এবং ঝটপট বুকিং করে নিতে পারো। দেখে নাও, এই রেঞ্জেরও চাইছেন, যারা শো কোয়ালিটির তো চাইছেন, পেয়ে যাবেন আমার কাছে সব রকমের বিট আমি রাখি একদম। তো যারা যারা একটু লো বাজেটের মধ্যে চাইছিল তারা তারা নিতে পারো। দেখে নাও, 8 8.5-এর মধ্যে তোমরা আপাতত পেয়ে যাচ্ছ এই গোল্ডেন রিট্রিভার। তো পছন্দ হলে ঝটপট বুকিং করে নাও। গৌড়ের কাছ থেকে এই বোন এই সুন্দর কিউট জার্মান স্পিচ পাপ্পিটাকে নিয়ে যাচ্ছে, দেখে নাও। আচ্ছা, তুমি কোথা থেকে এসেছো? হিন্দ মোটর থেকে। আচ্ছা, কাছাকাছি দেখেই তো জার্মান স্পিচ নেওয়ারই কি মানে প্ল্যান ছিল নাকি? সেরকম কিছু প্ল্যান ছিল না, দাদাই সাজেস্ট করলো এটা ভালো হবে তাই। আচ্ছা, দেখে নাও। তো তোমার বাড়ি থেকে কোনো পেটস ছিল? না না, আমার বাড়িতে র‍্যাবিট ছিল। আচ্ছা, তাহলে এই ভ্যাকসিনেশনের ব্যাপারে বা খাওয়া দাওয়ার ব্যাপারে সমস্ত কিছু একদম সমস্ত কিছু জেনে নেবে। আর ওর তো নাম্বারও রয়েছে পরবর্তী সময় অসুবিধা হলো। আর এমনি প্রাইস ওয়াইজ, কোয়ালিটি ওয়াইজ তুমি স্যাটিসফাইড? কিরকম প্রাইস পড়লো? 5500 টাকা। তোমার চ্যালেঞ্জে থ্রু করে এসছে, আমি আরো কিছু সামান্য ডিসকাউন্ট করে দিয়েছি। আচ্ছা, তো এমনি মোটামুটি পছন্দ হয়েছে তো তাহলে? তাহলে যারা আরো বন্ধু বান্ধব আছে বা রিলেটিভস আছে তাদেরকেও সাজেস্ট করো আসার জন্য কর্ণগড় হাটে। ওকে, ঠিক আছে, ভালোভাবে নিয়ে যাও পুচকুকে, ভালোভাবে বড় করো, থ্যাংক ইউ। নেক্সট, এবার দেখতে পাচ্ছি গৌড়ের কাছে রয়েছে দুকারা একদম কিউট জার্মান স্পিচ পাপ্পি, দেখে নাও। বাহ, একদম পুরো সাদা ধবধবে টেডি বিয়ারের মতো লাগছে কিন্তু। বাহ, এদের মধ্যে কটন, ও দেখে নাও, পিওর কটন। বাচ্চা নিয়ে গেলে মনে হবে যেন বালিশ নিয়ে যাচ্ছি, দেখে বালিশের উপরে মাথা দিয়ে ঘুমাতে হবে। দেখো বিষয়, দেখে নাও, দারুণ কোয়ালিটি রয়েছে দেখতেই পাচ্ছ। আমি বলে দিই, অরিজিনাল জার্মান স্পিচ। হ্যাঁ, ঠিক আছে, দেখে বুঝতে পারবেন যে টেলটা স্প্রিং এর মতন আছে কিনা। দেখে নাও, একদম একদম, দেখেন মেল ফিমেল বোথ অ্যাভেলেবল আছে। বাহ, কোয়ালিটি আপনাদের সামনে, দেখে নাও, দারুণ কোয়ালিটি দেখতেই পাচ্ছ। দেখে নাও, কোয়ালিটি আপনাদের সামনে, দেখে নাও, মুখ, মাথা, বোন স্ট্রাকচার, লোমের কোট, দেখো একদম টেল রিং হয়ে গেছে এবং ফুল বডিতে লোমের কোট, দারুন দারুন রয়েছে, দারুন গলমলো কিউট পাপ্পি, হেলদি পাপ্পি রয়েছে। বাহ, তো কেমন কি দাম রেখেছো? মেল প্রাইস 6000 টাকা, ফিমেল প্রাইস 5500 টাকা, এবং পিন্টু দা চ্যালেঞ্জ থ্রু করে এলে সামান্য কিছু নেগোসিয়েশন করে দেবো। বাহ বাহ, দেখে নাও। তো যারা যারা জার্মান স্পিচ পাপ্পির জন্য কমেন্ট করছিলে, দেখে নাও, তাদের বাজেট কম রয়েছে বাড়িতে রাখার জন্য, স্পেস কম রয়েছে, এবং ছোট ব্রিডের মধ্যে বেশি পশমওয়ালা কুকুর চাইছো, ঝটপট গৌড়ের সাথে কন্ট্যাক্ট করে বুকিং করে ফেলতে পারো। কোয়ালিটি নিয়ে তো বলার কিছু নেই, দেখতেই পাচ্ছ একদম গোল গাল, একদম জলজান্ত টেডি বিয়ার রয়েছে, দারুন দারুন। আর কাস্টমারদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাই, 2000 আর 6000-এর মধ্যে কোনোদিনও গুলিয়ে যাবেন না, কোয়ালিটি কোয়ালিটির মতন জিনিস এইটা একদম। দেখে নাও, যেরকম কোয়ালিটি হবে সেই হিসেবে প্রাইস হবে, প্রাইস হবে, দেখে নাও, আপনারা দেখে নিন, কোয়ালিটি আপনাদের সামনে। আচ্ছা, গৌড়ের কাছ থেকে এই দিদি ভাই এই কিউট গোল্ডেন রিট্রিভার পাপ্পিটাকে নিয়ে যাচ্ছে, দেখে নাও। বাহ, আপনি কোথা থেকে এসেছেন?
আচ্ছা কর্ণগড়ে এই বাড়ি আপনার কি মানে এই গোল্ডেন রিট্রিভার নবগ্রামের দিকে আচ্ছা আপনার কি এই গোল্ডেন রিট্রিভার এই ব্রিডটাই ভালো লাগে আচ্ছা আচ্ছা তো এমনি প্রাইস ওয়াইজ কোয়ালিটি ওয়াইজ আপনি স্যাটিসফাইড মানে অন্য ব্রিড ছিল মানে মোটামুটি তো একটা অভিজ্ঞতা আছে খাওয়া দাওয়ার ব্যাপারে ভ্যাকসিন ওকে ঠিক আছে তাহলে আপনারও যারা আরো ফ্রেন্ডস বা রিলেটিভস রয়েছে একদম সাজেস্ট করবেন আসার জন্য ওকে আর বাদ বাকি তোমার নাম্বার আছে কোনো প্রবলেম হলে কল করতে পারো ওকে ঠিক আছে ভালোভাবে নিয়ে যান ভালোভাবে বড় করুন থ্যাংক ইউ নাম হচ্ছে গৌর লোকেশন হচ্ছে কলকাতা নাম্বার হচ্ছে 6291676091 তারপরে চলে এসেছি আরো এক কাকার কাছে এবং কাকার হাতে দেখতে পাচ্ছি একটা ল্যাবরাডর রিট্রিভার পাপি রয়েছে এটা মেল না ফিমেল আছে গো ফিমেল আছে বয়স কত হবে এখন মোটামুটি দু মাস দশ দিন তো তো আপাতত ভ্যাকসিন কিছু হয়েছে না না ভ্যাকসিন এখনো কিছু দেওয়া হয়নি আচ্ছা দেখে নাও তাহলে এখন মোটামুটি খাচ্ছে কি তাহলে খাচ্ছে বাড়ি যেরকম নরমাল খাবার সেই খাবারই খাওয়ায় আচ্ছা দেখে নাও তো তোমাদের একবার কোয়ালিটিটা দেখিয়ে দিই সামনে থেকে দেখে নাও এই হচ্ছে হেড সাইজ মুখ মাথা দেখে নাও বোন স্ট্রাকচার একদম কিন্তু রিচ কালারের মধ্যে এটা একটু হবে দেখো ব্যাক সাইড থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো টেল এবং ফুল বডি স্ট্রাকচার দেখতে পাচ্ছ এবং কালারটাও বুঝতে পারছো ভালো করে বাহ তো কেরম কি দাম রেখেছো কাকা 5000 মাত্র হ্যাঁ বলো ভিডিও দেখে যদি কেউ আসে5000 মাত্র হ্যাঁ বলো যদি মা বাবাকে দেখতে চাও তাহলে দেখতে পারো মোটামুটি পাঁচ দাম রেখেছে তোমরা কনফার্ম করলে 4:30 এর মধ্যে পেয়ে যাবে দেখে নাও বাড়ির বাচ্চা রয়েছে একদম বাড়ির খাবার দাবার খাচ্ছে কোনো অসুবিধাই হবে না একদম রেডি হয়ে গেছে আলু সেদ্ধ ভাত উচ্ছে সেদ্ধ ভাত যা দেবেন তাই খেয়ে নেবে দেখে নাও তো যাদের যাদের পছন্দ হচ্ছে ঝটপট কিন্তু দেরি না করে কাকার সাথে কন্ট্যাক্ট করে বুকিং করে নাও দেখে নাও কোয়ালিটি আমার নাম হচ্ছে রতন পাল +75 95 83 9229 এবার চলে এসেছি বিপ্লবদার কাছে এবং বিপ্লবদার কাছে দেখতে পাচ্ছি একটা দারুণ কোয়ালিটির কিন্তু সিরজু পাপ্পি রয়েছে বাহ এটা মেল না ফিমেল আছে মেল বাচ্চা রয়েছে ভ্যাকসিন করা আছে কোয়ালিটি দেখো টেল এবং ফুল বডিতে লোমের কোট দেখো এখনো একদম আরও লোম বাড়বে একদম পুরো মাটিতে ঝুলে যাবে একদম দেখে নাও দেখে নাও জাস্ট দেখতেই পাচ্ছ একদম পুরো একদম পাঁচ ফেস রয়েছে একদম দেখতেই পাচ্ছ দেখো আর এটা বাইক ট্রাই কালার রয়েছে না এর বয়স কত হবে এখন 63 বয়স দেখে নাও তার ভ্যাকসিন মোটামুটি কি হয়েছে ওকে দেখে নাও দারুণ কোয়ালিটি রয়েছে আর যারা সিটজুর জন্য কমেন্ট করেছিল দেখতেই পাচ্ছ কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে তো যাদের যাদের পছন্দ হচ্ছে ঝটপট কিন্তু বুকিং করে নিতে পারো তো খাচ্ছে কি এখন মোটামুটি মাংস ভাত খাওয়া শিখে গেছে কোনো অসুবিধা নেই দেখে নাও তো কেমন কি দাম রেখেছো একটু বলে দাও 19,500 টাকা রয়েছে মাত্র প্রাইস তো যারা যারা সিটজু লাভার আছো কোয়ালিটি পছন্দ হলে ঝটপট বুকিং করে নাও তারপর কি কিছু কম বেশি হবে একটু কম করা যাবে ওকে নেক্সট তারপরে দেখছি বিপ্লবদার হাতেও দুখানা কিউট কিন্তু জার্মান স্পিচ পাপি রয়েছে দেখে নাও এদের কি মেল ফিমেল হয়ে যাবে হ্যাঁ মেল ফিমেল আছে টোটাল 4-5 6টা বাচ্চা আছে ছটা বাচ্চা আছে ফিমেল বাচ্চা আছে মোটামুটি প্রাইস রেঞ্জ 3,500 টাকা থেকে নিয়ে 5,500 টাকা কোয়ালিটি ওয়াইজ ওকে 3,500 থেকে 5,500 কোয়ালিটি ওয়াইজ তোমরা পেয়ে যাচ্ছ দেখে নাও আর তোমাদের যেটা আছে এটা তোমার অ্যালবিনো শেপের মধ্যে কালারের মধ্যে আছে হ্যাঁ নাক পায়ের থাবা সব দেখো একদম পিঙ্ক রয়েছে দেখতে অ্যালবিনো বাহ বাহ তো সবকটাই কি এরকম এই পিঙ্ক কালারেরই হবে ওকে দেখতে দেখে নাও হেড সাইজ মুখ মাথা বোন স্ট্রাকচার এবং ব্যাক সাইড থেকে দেখে নাও ছোট্ট টেল রিং হয়ে যাচ্ছে আস্তে আস্তে এবং ফুল বডিতে লোমের কোট দেখে নাও দারুণ রয়েছে এবং হেলদি পাপ ওকে তো প্রাইস রেঞ্জ বললে মোটামুটি 3,500 থেকে 5,500 এর মধ্যে ওকে দেখে নাও তো যাদের যাদের কোয়ালিটি পছন্দ হচ্ছে ঝটপট কিন্তু তাদের সাথে কন্ট্যাক্ট করে বুকিং করে নিতে পারো বাচ্চা একদম ডিওর্মিং ইয়ে করা আছে ভ্যাকসিন করতে হবে পপিডি ভ্যাকসিন হবে 5 দিন বাদে ওকে দেখে নাও দারুণ বাচ্চা রয়েছে পছন্দ যাদের হচ্ছে আর যারা জার্মান স্পিচের জন্য কমেন্ট করেছিল ঝটপট দাদার সাথে কন্ট্যাক্ট করে বুকিং করে নিতে পারো দেখে নাও কোয়ালিটি নাম বিপ্লব প্রামাণিক ফোন নম্বর 7017308231 তোমাদের কিছু বিদেশি পাখির কালেকশনও দেখিয়ে দিচ্ছি সবার ফার্স্টে দেখতে পাচ্ছি এখানে রয়েছে বদ্দি তো বদ্দিগুলো কত বেড়ে গেছে দাদা বদ্দি এগুলো বেশি বেড়ে স্প্যাঙ্গেল রেড আই এগুলো রয়েছে এগুলো 550 টাকা জোড়া 550 টাকা জোড়া রয়েছে বাহ সমস্ত রকম কালারই হয়ে যাবে মোটামুটি
সে ককটেল এটা পাইপ ককটেলের মিল রয়েছে আচ্ছা ঠিক আছে এটা 800 টাকা পিস 800 টাকা পিস রয়েছে এটা ফুল অ্যাডাল্ট রয়েছে ফুল অ্যাডাল্ট রয়েছে দেখে নাও বাহ তারপরে লাভবার্ড লাভবার্ড এখানে ডাবল ফ্যাক্টর ভয়লেট মাছের একটা পেয়ার রয়েছে এটা 1800 টাকা জোড়া একটা মব মাছ রয়েছে ওটা সিঙ্গেল 600 টাকা একটা ফিমেল রয়েছে আর লুটিনো যা আছে 1400 টাকা জোড়া বদ্রি 400 টাকা থেকে 550 টাকা রেঞ্জ বিভিন্ন দামের রয়েছে আচ্ছা নরমাল স্প্যাঙ্গেল পাইট অফলাইন তারপরে রেনবো স্প্লিট ইয়েলো ফেস গোল্ডেন ফেস সমস্ত রকমেরই রয়েছে পিঞ্চ রয়েছে 400 টাকা জোড়া ভাইয়ের কাছে এবং ভাইয়ের হাতে দেখতে পাচ্ছি দুটো দারুন কোয়ালিটির কিন্তু রড অয়েলার পাপ্পি রয়েছে দেখে নাও বাহ এদের মধ্যে কি পেয়ার আছে নাকি মেল ফিমেল আছে মেল ফিমেল আছে বাহ এদের বয়স এখন মোটামুটি কদিন হবে তো 40 দিন 40 দিনের কাছাকাছি বয়স দেখে নাও জাস্ট কোয়ালিটি হেড সাইজ মুখ মাথা বোন স্ট্রাকচার দেখে নাও একদম ব্ল্যাক এন্ড ট্যান কালার রয়েছে দারুন দারুন বাহ তো কিরকম কি প্রাইস রেখেছো মেল হচ্ছে 17000 আর ফিমেল হচ্ছে 15000 17000 15000 তারপরে কেউ কিছু যদি কনফার্ম করে কম কনফার্ম করে তখন কিছু নেগোশিয়েট করা যাবে ওকে দেখে নাও তো যারা যারা রটারার পাপির জন্য কমেন্ট করছিলে কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে তাদের যাদের পছন্দ হচ্ছে ঝটপট ভাইয়ের সাথে কিন্তু কন্ট্যাক্ট করে বুকিং করে নিতে পারো দেখে নাও জাস্ট কোয়ালিটি নাম্বার 9163550123 নেক্সট তারপরে দেখে নাও তোমাদেরকে কিছু মাছের কালেকশনও দেখিয়ে দিচ্ছি সবার ফার্স্টে দেখতে পাচ্ছ এগুলো কি রয়েছে বঞ্চকেট এগুলো কিরকম করে দাম রেখেছো 15 টাকা পিস রয়েছে তারপরে দেখে নাও চিকলেট পিস রয়েছে এগুলো কিরকম 20 টাকা এগুলো অ্যাঞ্জেল 20 টাকা রয়েছে দেখে নাও তারপরে অস্কার 30 কত করে 15 8 টাকা করে পিস রয়েছে অস্কার 30 রেড মোটি 5 টাকা করে পিস 120 করে রয়েছে দেখে নাও উপরতে করে একই দাম পোকো রয়েছে মলি রয়েছে 10 টাকা এগুলো কাপ আছে কাপ রয়েছে আচ্ছা 15 টাকা করে 20 টাকা করে গোল্ড রয়েছে ব্র্যাক আছে 20 টাকা এখানে ফাইট অর্ডিনারি ফাইটার রয়েছে দেখে নাও এগুলো কত করে দাম রয়েছে 20 টাকা করে দাম আর এখানে যে ভালো মুন আছে 80 টাকা এগুলো রয়েছে 80 টাকা করে বাহ নাম সিটি থেকে বাপুন মাছ যে নেবে মাছ তোমাদেরকে দেখালাম মাছের যে নানা রকম যাবতীয় যা সরঞ্জাম রয়েছে এক্সেসরি সমস্ত কিছু কিন্তু দাদার কাছে পেয়ে যাবে সেই দাদার কাছে এই দাদার কাছে প্রথমে কিছু মাছ রয়েছে দেখিয়ে দিচ্ছে ওগুলো কি রয়েছে এগুলো সব ইম্পোর্টেড মলি আছে ট্যাক্সি মলি মলির ভ্যারাইটি আছে আমার এত অবধি জল ছিল যা মাছ ছিল সব বেরিয়ে গেছে আচ্ছা যেহেতু 12টা বেজে গেছে আমি সকালবেলা 7:30টায় আসি আর এখানে লিলির ভ্যারাইটি কিছু ছিল রেড ক্যাপ অরেঞ্জটা ছিল সার্ক ছিল সার্ক একটাই রেড টেল রেম্বো সার্ক একটাই পড়ে গেছে বিগ জাম্বো সাইজ এই জাম্বোটা জাম্বো সাইজ আচ্ছা আর এটা এই যে বল বল রয়েছে এই বল এই সেটআপ নিতে পারেন এর মধ্যে লাইট লাগানোর ব্যবস্থা আছে আচ্ছা এই যে ডুবুরি যেটা এটা অরিজিনাল মাল আছে বাহ খুব ভালো দেখে নাও আর আমার নিজের বানানো প্রোডাক্ট দেখে নাও বাহ দারুন লাগছে আমার নিজের বানানো প্রোডাক্ট এগুলো ছিল অনেক আমার সেল হয়ে গেছে আচ্ছা প্লাস নৈহাটির হাটেও আমার সেল হয়ে গেছে কালকে আচ্ছা আচ্ছা এই মুহূর্তে এই একটা পড়ে আছে এই ভাইয়ের ইউটিউব চ্যানেলের নাম বললে আজকের জন্য অফার এটা only 100 rupees 160 টাকার গাছ only 100 দেখো মাত্র কিন্তু 100 টাকায় পেয়ে যাচ্ছে দেখে নাও দারুন কিন্তু লাগছে এগুলো সব অ্যাকোয়ারিয়ামের ভিতরে সাজিয়ে রাখার জন্য আর যাবতীয় পাম্প ফিল্টার অ্যাকোয়ারিয়ামের লাইট আর কিছু জিনিস ছিল আমার সেট হয়ে গেছে আচ্ছা মোটামুটি অ্যাকোয়ারিয়ামের যে অ্যাকসেসরিজ আছে সমস্ত কিছু তোমার কাছে পেয়ে যাবে আচ্ছা তোমার নাম আর নাম্বারটা একটু বলো নাম শুভ ঘোষ আমার বাড়িতে সব আছে শুভ অ্যাকোয়ারিয়াম কন্ট্যাক্ট নাম্বার 7003083507 নেক্সট তারপরে চলে এসেছি এই ভাইয়ের কাছে যার কাছে নানা রকম কিন্তু এক্সোটিক কালেকশন রয়েছে তারপর ফার্স্টেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো খরগোশ তো বেলজিয়াম খরগোশ রয়েছে দেখে নাও বাহ দারুন কালারের মধ্যে রয়েছে একদম বাহ এদের মোটামুটি এখন বয়স কত হবে এদের বয়স 43 ডেজ মতো রয়েছে
আচ্ছা, তো এগুলোর মোটামুটি কিরকম কত কিরকম কালার হয়? আর এটার মোটামুটি তোমার একটা হয় ওই ছাই ছাই কালারের মধ্যে একটা হয়, আইডি বলে যেটাকে, আর এটা আছে তোমার ব্রাউনের মধ্যে, একটুখানি ব্রাউনের মধ্যে, ডার্কনের মধ্যে। এগুলোর মানে একটু লংগুলো বড় বড় হয়, কোয়ালিটি অনেক বড় হয়, আর মানে এদের মানে গ্রোথটা একটু বেশি বড় হয়, মানে নরমাল খরগোশের থেকে একটু বেশি বড় হয়। আচ্ছা, আর ফ্লাফি হয় বেশি। ও, লোমের কোয়ালিটিটা একটু অন্যরকম। আমি তোমাকে এটা নরমাল দেখাচ্ছি, এটা যেমন তোমার নিউজিল্যান্ড। আচ্ছা, দেখলে দুটোকে সামনাসামনি দেখলে বুঝতে পারবে একদম। দেখে নাও দু রকম, কিন্তু দেখে আলাদা যে কোয়ালিটি সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে, দেখতেই পাচ্ছ। দেখে নাও একদম পাশাপাশি রেখে, এই কারণে দেখো না, কারণ তোমরা কোয়ালিটিটা তাহলে একদম ভালোভাবে বুঝতে পারবে। বাহ, তো কিরকম কি দাম রেখেছো? বেলজিয়ামগুলো এমনি বেলজিয়াম 1000 টাকা 1200 টাকা করে বিক্রি হয়। আচ্ছা, এগুলো তোমার আছে এখন 1000 টাকা করেই পেয়ার, ঠিক আছে? 1000 টাকা করে না, 1000 টাকা করে পেয়ার। আচ্ছা, তোমার বেশি দাম না, এটা তোমার হাফ দাম, এটার দাম 600 টাকা পেয়ার। 600 টাকা পেয়ারে দেখো এইগুলো পেয়ে যাচ্ছ, আর এইগুলো নিতে গেলে মোটামুটি 1000 টাকা পেয়ার পড়বে। বাহ, দারুণ। তো যারা যারা খরগোশের জন্য কমেন্ট করছিলে, খরগোশ নিতে চাও, তো দেখে নাও, এই রয়েছে কোয়ালিটি, দারুণ কালারের মধ্যে রয়েছে, তোমরা কিন্তু সমস্ত রকম কালারই পেয়ে যাবে। তো দামও ভাই বলে দিল, আর যাদের পছন্দ হচ্ছে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে বুকিং করে নিতে পারো। নেক্সট এখানে আছে গিনিপিগ, রোগে হ্যামস্টার গিনিপিগ বুঝতে অনেক প্রবলেম হয়, হ্যাঁ, তার কারণে এখন গিনিপিগুলো আমি রিসেন্টলি রাখা চালু করেছি। এই হচ্ছে গিনিপিগ, দেখে নাও, এত ছোট, এটা বড় হবে, তো বাচ্চা, আমার কাছে তো সবকিছু বাচ্চাই পাওয়া যায়, আমি তো অ্যাডাল্ট সেরকম কুকুর একটা বেশি সেল করি না। দেখে নাও, দেখো জাস্ট গিনিপিগ, এগুলোর উপর তোমার নানা রকম কালার হয় নাকি? হ্যাঁ, এগুলোর উপর নানা রকম কালার হয়, দেখো একটা কালার আছে একটু ব্ল্যাকের মধ্যে আছে, একটা ব্রাউন ব্ল্যাকের মধ্যে আছে। দেখো আর এক রকম কালারও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আগেরটা দেখালাম ব্ল্যাক, এটা একটু ব্রাউন ব্ল্যাক হোয়াইট এর মধ্যে। বাহ, দারুন কিউট রয়েছে। বাহ, এদের মোটামুটি ফুড হ্যাবিট কি আছে? এই এই সব টাইপের জিনিসটা এদের সেরকম ভাবে ফুড হ্যাবিট বলতে, আপনার সবজি পাতি থেকে শুরু করে এভরিথিং, ভাতও দিতে পারেন, আপনি রুটি দিতে পারেন, নর্মালি হাউস হোল্ড যেরকম খাবার হয় এগুলো খেয়েই এরা নর্মালি থাকে। আর এগুলো ইভেন এদেরকে ছেড়েও রাখা যায় ঘরের মধ্যে। আচ্ছা, আর এরা সাউন্ড করে একটা, এখন করছে না, করে ককটেলের মতো, ককটেল যেরকম ডাকে ককটেলের মধ্যে এরা সাউন্ড করে। আচ্ছা, তো মোটামুটি খাবার খরচা তেমন কিছু নেই এদের? খাবার খরচা আলাদা করে এদেরকে, এদের জন্য খাবার কিনতে লাগে, আলাদা করে তোমায় খাবার কিনতে হবে, খাবার কিনে এদেরকে ইয়ে করতে হবে, সেরকম কোনো ব্যাপার নেই। আচ্ছা, এক তারপরে দেখো এগুলো কি আছে? আছে ফ্যান্সি মাইস, ফ্যান্সি মাইস রয়েছে। এগুলো বেশি বড় হয় না? না, এগুলো বেশি বড় হবে না, এগুলো র‍্যাটস এর মতো বড় হয় না, এগুলোর সাইজ এরকমই হয়, এগুলো কালারফুল হয়, ভীষণ কালারফুল হয়। বাহ, এগুলো ব্ল্যাক আছে, জেড ব্ল্যাক, চকলেট ব্ল্যাক, এটা আছে আপনার হানি, এটা আছে লাইল্যাক, এগুলোর আবার রেড আইজও হয়, দেখে নাও। এদেরকেও ছেড়ে রাখা যায়? একদম না, এদেরকে ছেড়ে রাখাটা একটু প্রবলেমে, কারণ এরা এত ছোট হয় তো, কিন্তু পোষ মেনে গেলে তুমি নরমালি ঘরে বিছানায় ছেড়ে রাখতে পারো। আচ্ছা, আর খুব ভালো পোষ মানে ছোটবেলা থেকে, আর এগুলো তো মানে একদম ঘরে কিপিং করার জন্যই আর কি মানে তৈরি করা। এটা হচ্ছে মাঙ্গুলিয়ান জার্বি। বাবা, দেখে না, বাহ, খুব 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 বেশি অ্যাক্টিভ এখন। হ্যাঁ, তো প্রচন্ড অ্যাক্টিভ, এদিক ওদিক পুরো দৌড়াদৌড়ি করতে ব্যস্ত। দেখো না, দেখে নাও, সাদাটা তো রেড আইস মনে হচ্ছে নাকি? সাদাটা সাদাটা রেড আইস আছে, আর কালোটা তোমার পা থেকে মাথা অবধি টোটাল কালো, পা থেকে ইভেন নোক অবধি কালো। বা, বিকজ এটা জেড ব্ল্যাক বলে এটাকে। দেখে নাও, এগুলোর কিরকম প্রাইস রেখেছো? এগুলো তোমার পড়বে, এই পেয়ারটা তোমার পড়বে, এটা একদম অ্যাডাল্ট পেয়ার রয়েছে, এটা তোমার পড়বে 1400 টাকা। 1400 টাকা পেয়ার পড়বে, এটা ফুল হোয়াইট, একটা ফুল ব্ল্যাক। আচ্ছা, নেক্সট তারপরে এগুলো লং হেয়ার, এগুলো তোমার হেয়ার গুলো সাইড দিয়ে দেখো বড় হচ্ছে, এখন আরো বড় হবে। আচ্ছা, দেখে নাও, আরো 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 বড় হবে, ট্রিম করতে হয় মেলদের হেয়ার। বাবা, দেখে নাও, দারুন দারুন, এগুলোর কালার মোটামুটি, হ্যাঁ মোটামুটি সব রকম কালারই হয়। আচ্ছা, যেগুলো দেখছি মোটামুটি হোয়াইট, সেগুলোরই চোখগুলো একদম দেখছি লালই রয়েছে একদম। যেগুলো তোমার হোয়াইটের মিউটেশনের মধ্যে হয় সেগুলো দেখবে রেড আইডের মধ্যে হয়। হোয়াইটটা কি হয়, হোয়াইটটা তো অ্যাকচুয়ালি অ্যালবিনো, হ্যাঁ অ্যালবিনো, তোমার রেড আইডি হবে, রেড আইডি রয়েছে। বাহ, এগুলো কেমন দাম রেখেছো?
এগুলোর তোমার যা দাম ছিল আগে ছিল 500 করে, এখন একটু 100 টাকা কমেছে 400 করে তোমার এখন শুধু সিঙ্গেল গুলো, আর ডুয়েল গুলো তোমার 500 করে। আচ্ছা দেখে নাও, দারুণ কিন্তু কিউট লাগছে। হ্যাঁ নেক্সট সাইডে বসবেন তো, এগুলোকে ছেড়ে রাখা যায় তো? এগুলো তো ছেড়ে রাখা যায়, এগুলো তো মানে এখন মানে সবচেয়ে আপডেটেড পেটের মধ্যে বলতে পারো তুমি হ্যামস্টার। যদি অ্যাডভান্স দিয়ে দেন তাহলে সিওর লিখে দেন, এটা হতে ওকে কারণ আমাদের থেকে। ঠিক আছে, তোমার নাম আর নাম্বারটা বলো। আমার নাম অর্পণ সিংহরায়, আমার নাম্বারটা হচ্ছে 9007200829। এবার মনীষার কাছে চলে এসেছি এবং দেখতে পাচ্ছি খুব সুন্দর কিউট কিউট কিন্তু জার্মান স্পিচ পাপ্পি রয়েছে মনীষার কাছে। আর কি মেল ফিমেল হয়ে যাবে? হ্যাঁ মেল ফিমেল বোথ অ্যাভেলেবল আছে। সেদের বয়স কত মোটামুটি? 36 দিন করে বয়স আছে। 36 দিন করে বয়স, দেখে নাও জাস্ট পুরো একদম গোলমোলু হেড সাইজ, মুখ, মাথা, বোন স্ট্রাকচার দারুন কোয়ালিটি রয়েছে। দেখো ব্যাক সাইড থেকে দেখে নাও, একদম ছোট্ট টেল আর পুরো একদম লোমের কোয়ালিটি দেখতে পাচ্ছো, দারুন হেলদি পাপ্পি রয়েছে। বাহ, কিরম প্রাইস রেখেছো? 5000 প্রাইস আছে। 5000 প্রাইস রয়েছে, দেখে নাও। মেল ফিমেল একই দাম? একদম মেল ফিমেল একই দাম, কিন্তু ভিডিও দেখে আসলে অবশ্যই ছাড় করে দেওয়া হবে। ওকে দেখে নাও, যদি কনফার্ম করো কিছু কম বেশি হয়ে যাবে, দারুন কোয়ালিটি রয়েছে। যারা যারা জার্মান স্পিচের জন্য কমেন্ট করেছিলে বাড়িতে রাখার জন্য স্পেস কম আছে এবং শর্ট বিটের কুকুর চাইছো, অবশ্যই কিন্তু চোখ বন্ধ করে নিয়ে নিতে পারো, দারুণ কোয়ালিটি রয়েছে। পছন্দ কোয়ালিটি খুব সুন্দর, একদম দারুণ কোয়ালিটি রয়েছে, দেখেই বোঝা যাচ্ছে কোয়ালিটি একদম। যারা যারা সামনে থেকে দেখবে আরও ভালোভাবে বুঝতে পারবে। তো কোয়ালিটি পছন্দ হলে ঝটপট মনীষার সাথে কন্ট্যাক্ট করে বুকিং করে নাও, দেখে নাও কোয়ালিটি। আমার নাম মনীষা সান্যাল, আমি বেলঘড়িয়ায় থাকি, নাম্বার 7890399185। মনীষার কাছ থেকে দিদি এই সুন্দর কিউট পাপ্পিটা নিয়ে যাচ্ছে, দেখে নাও কুন্নগর হাট থেকে জার্মান স্পিটসের। বাহ, আপনার বাড়ি কোথায়, মানে কোথা থেকে এসেছেন? রিসরাতে। তো আপনার মানে এই শর্ট বিটারই কুকুর পছন্দ? হ্যাঁ হ্যাঁ। বাহ, এমনি প্রাইস ওয়াইজ কোয়ালিটি ওয়াইজ আপনি স্যাটিসফাইড? হ্যাঁ। আচ্ছা সব দিক থেকে ঠিক আছে একদম। কত দাম পড়লো? 4200। বাহ, তাহলে তো মোটামুটি ভালোই কমে পেয়েছেন। আচ্ছা, তাহলে আপনার মানে বাড়ি থেকে আগে কোনো কুকুর ছিল? আগে না, একটু রাস্তা একদম ছিল, কালকে একটু মারা গেছে, এর জন্য আমি আরো কষ্ট পাচ্ছি, তার জন্য একে আরো আদর করে যত্ন করে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে ওর যা খাওয়া দাওয়ার ব্যাপারে বা ভ্যাকসিনের ব্যাপারে সমস্ত কিছু জেনে নেবেন ওর কাছ থেকে। আর আপনার বাড়ির ওখানেও যারা বন্ধু বান্ধব আছে বা যারা রিলেটিভস হচ্ছে তাদেরকেও বলবেন এই হাটে এসে ঘুরে দেখার জন্য, যারা কুকুর ভালোবাসে। আচ্ছা ঠিক আছে, ভালোভাবে নিয়ে যান পুষ্কুকে, ভালোভাবে বড় করুন, থ্যাংক ইউ। তো আজকের মতো তো ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আজকে এই কন্যাগড় হাটেতে যা যা কালেকশন ছিল সমস্ত কিছুই কিন্তু আমি তোমাদেরকে দেখালাম। যাদের যেই পাপ্পিসটা পছন্দ হয় বা যেই বার্ড নেওয়ার হোক বা যেই ফিশ নেওয়ার হোক বা হ্যামস্টার বা খরগোশ অনেক কিছুই দেখেছি, যাদের যেটা পছন্দ হবে সেটার জন্যই ডাইরেক্ট সেই সেলারকেই কল করে নিতে পারো। প্রত্যেক সেলারেরই নাম্বার দেওয়া আছে ভিডিওতে, আশা করছি কোনো অসুবিধা হবে না। এবং এই কন্যাগড় হাটে আসার লোকেশান যেটা আছে সেটা বলে দিচ্ছি, কন্যাগড়টা হচ্ছে হুগলি জেলার মধ্যে পড়ে। তোমরা যদি হাওড়ার দিক থেকে আসো, হাওড়া থেকে মেন লাইনে ব্যান্ডেল, বর্ধমান, কাটোয়া, তারকেশ্বর, আরামবাগ যে কোনো মেন লাইনের ট্রেন ধরে কন্যাগড় স্টেশনে নামতে পারো, অথবা যদি এই সাইড থেকেও আসো তাহলেও সেই সেম লোকাল হাওড়াগামী মেন লাইনের যে কোনো ট্রেন ধরে কন্যাগড় স্টেশনে নামতে হবে। নেমে কন্যাগড় স্টেশনের একদম পাশেই হচ্ছে গা লাগোয় এই কন্যাগড় হাটটা, আলাদা করে আর কোথাও যাওয়ার দরকারই নেই। আর ল্যান্ডমার্ক বলতে আলাদা করে কিছু নেই, এই কন্যাগড় স্টেশনটাই হচ্ছে ল্যান্ডমার্ক, পিছনে আমার দেখতে পাচ্ছ রেল লাইন যাচ্ছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওর কোন পার্টটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো, এবং শেয়ার করতে ভুলো না। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব বাটনের পাশে যে ঘন্টাটা আছে সেটাও ঢং করে বাজি অল করে দিও, যাতে ইন ফিউচার যখন আমি এরকম কোনো আরও ভিডিওস আপলোড করবো যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো দেখো সেরকমই সুন্দর কোনো একটা ভিডিওতে সুন্দর সুন্দর পাপ্পিদের নিয়ে ওই বেস্ট বেস্ট অফার খুবই তাড়াতাড়ি। টিল দেন সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, বাই বাই, লাভ ইউ অল। Say, what will you do with your life? You know it's hard.